ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় প্রাণহানি 21,300 ছাড়িয়ে গেল। প্রতিনিয়তই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। হামলার জেরে মধ্য গাজা থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। হামাস জানিয়েছে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব পেলে তাতে গুরুত্ব দেবে তারা। এদিকে জিম্মিদের মুক্তির দাবিতে এখনও বিক্ষোভে উত্তাল জেরুজালেম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে ইসরায়েল। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ভয়াবহ হামলার জেরে মধ্য গাজা থেকে অন্তত 1.5 লাখ ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। সেখানে শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে বলা হলো, গাজায় আংশিক বা সাময়িক নয়, চূড়ান্তভাবে যুদ্ধবন্ধের কোনো প্রস্তাব দেয়া হলে তা খতিয়ে দেখবে তারা। আমাদের জনগণ সাময়িক অবসান চায় না, বরং আগ্রাসনের সম্পূর্ণ অবসান চায়। এটা এককভাবে ফিলিস্তিনি জনগণের সিদ্ধান্ত। গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের জেরুজালেমে এখনও চলছে বিক্ষোভ। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইংরেজি নববর্ষ উদযাপন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ইসরায়েলি খুনরেজি রোকনে কে লিয়ে নিবির আমিন, News 24.